আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। একরাশ রজনীগন্ধার শুভেচ্ছা জানিয়ে আজকের আইসিটি ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আলোচনা করব সপ্তম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে প্রথম অধ্যায় পাঠ 6-7। আলোচনা করছি আমি বিলকিস খানম, সহকারী শিক্ষক আইসিটি মশাং মাধ্যমিক বিদ্যালয়। আজকে আলোচনা শেষে শিক্ষার্থীরা যা শিখতে পারবে, সমাজ জীবনে তথ্য যোগাযোগ প্রযুক্তি সম্পর্কে আলোচনা করতে পারবে। সমাজ জীবনে তথ্য যোগাযোগ প্রযুক্তি বলতে গেলে আলোচনা করতে হয় সামাজিক সম্পর্ক উন্নয়ন আইসিটি। সামাজিক সম্পর্কটা আসলে কি? সামাজিক সম্পর্ক আমরা সমাজে যারা বাস করি, মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এ সবার মধ্যে যে একটা সম্পর্ক, সেটাই হচ্ছে সামাজিক সম্পর্ক। এই সামাজিক সম্পর্কগুলো আগের দিনে আমরা যদি কোনো আত্মীয় স্বজনকে, বন্ধু বান্ধবকে কোনো সংবাদ, কোনো খবরাখবর জানাতে হতো বা কোনো আমন্ত্রণ জানাতে হতো, তাহলে হেঁটে গিয়ে বা সেখানে গিয়ে জানাতে হতো। এরপরে তারপরে আবার ঢোল বাজিয়েও অনেক সময় অনেক অনুষ্ঠানের আমন্ত্রণ জানানো হতো। এরপরে মানুষ যখন লিখতে শিখলো তখন শুরু হলো ডাক বিভাগ। ডাক বিভাগে চিঠি লিখে মানুষ মনের ভাব প্রকাশ করত। কিন্তু এখন আইসিটি যন্ত্রপাতি আবিষ্কারের ফলে এই সামাজিক সম্পর্কটা মানুষের হাত, সামাজিক সম্পর্কের কাজটা মানুষের হাতের মুঠো এসে গেছে। এখন মোবাইল ফোনের মাধ্যমে আমরা এই সামাজিক সম্পর্কের কাজ করতে পারি। তারপরে এই আইসিটি যন্ত্রপাতির পাশাপাশি ইন্টারনেটে অনেক ওয়েবসাইট সৃষ্টি হয়েছে, যেখানে সেই ওয়েবসাইটের মাধ্যমে আমরা এই সামাজিক সম্পর্কটা কাজ আরও সহজভাবে করতে পারি। সামাজিক সম্পর্কটা আমরা কীভাবে করতে পারি, সামাজিক কর্মকাণ্ডটা, তার নিচে একটা উদাহরণ দেওয়া হলো। যেমন বিশেষ অনুষ্ঠানাদিতে আমন্ত্রণ, আগেই বলা হয়েছে যে কোনো অনুষ্ঠানে আমন্ত্রণ দিতে হলে হেঁটে গিয়ে বা ঢোল বাজিয়ে দেওয়া হতো, তারপরে চিঠি লিখে জানানো হতো। কিন্তু এখন আমরা মোবাইল ফোনের মাধ্যমে সেই অনুষ্ঠানের আমন্ত্রণ জানাতে পারি, শুভেচ্ছা বার্তা জানাতে পারি। তারপরে ইন্টারনেটের মাধ্যমে ইমেল লিখে, চিঠি লিখে, সেই হাতে এখন আর চিঠি লিখতে হয় না আগের মতো, ইন্টারনেট ইমেলের মাধ্যমে চিঠি লিখে খুব দ্রুত সে আমন্ত্রণ পৌঁছে দিতে পারি। বিশেষ দিবস সময়ে শুভেচ্ছা বার্তা, বিশেষ দিবস সময়ে যেমন তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে যদি ঈদের, পূজার বা কোনো বিশেষ দিনসমূহের শুভেচ্ছা বার্তা জানাতে হয়, তাহলে সেখানেও এখন মোবাইল ফোনের মাধ্যমে শুভেচ্ছা বার্তা SMS পাঠিয়ে শুভেচ্ছা বার্তা জানানো যায়। আবার ই কার্ড ব্যবহার করে, যেমন ইন্টারনেটে ই কার্ড ব্যবহার করে শুভেচ্ছা বার্তা জানানো যায়। পাশাপাশি যারা আছে, কাছাকাছি আছে, তাদের কার্ড বিনিময় করা যায়। কিন্তু দূরে যারা আছে, বিদেশে থাকে, অনেক দূরে থাকে, তাদেরকে আমরা হাতে কার্ড দিতে না পারলেও এখন সেই ইন্টারনেটে ই কার্ডের মাধ্যমে আমরা তাদেরকে শুভেচ্ছা বার্তা জানাতে পারি। এই শুভেচ্ছা বার্তা আবার ই কার্ডে আবার দুভাবে শুভেচ্ছা বার্তা জানানো যায়। একটা হচ্ছে কম্পিউটারে তোমরা নিজেরা কার্ড তৈরি করে সেটা ইমেলের মাধ্যমে পাঠাতে পারো, আবার আরেকটা হচ্ছে ইন্টারনেটে ই কার্ডের অনেক ওয়েবসাইট আছে,
সেখান থেকে তোমার তুমি কার পছন্দ করে সেটি ইমেলের মাধ্যমে পাঠিয়ে দিতে পারো। তারপরে স্মৃতি সংরক্ষণ ও বিনিময়ে তথ্য যোগাযোগ প্রযুক্তি। স্মৃতি সংরক্ষণ যেমন কোনো অনুষ্ঠানের কোনো চিত্র, কোনো ভিডিও, এগুলি আমরা সংরক্ষণ করে রাখি, বা পুরনো কোনো একটা স্মৃতি সংরক্ষণ করার জন্য আমাদের ICT যন্ত্র খুবই গুরুত্বপূর্ণ। যেমন এখন মোবাইল ফোনের মাধ্যমে কোনো অনুষ্ঠান ভিডিও করে রাখা যায়, সংরক্ষণ করে রাখা যায়, তারপর সেটি আবার ইমেইলের মাধ্যমে বা ইন্টারনেটের মাধ্যমে সেটি আবার বিনিময় করা যায়, একজনের কাছ থেকে আরেকজনকে শেয়ার করা যায়। এসবই তাহলে সম্ভব হচ্ছে এই ICT যন্ত্রপাতি আবিষ্কারের কারণে। তারপরে আসো সামাজিক যোগাযোগের সাইটগুলো। সামাজিক যোগাযোগের সাইট বললে প্রথমে যার নাম আসে খুব জনপ্রিয় সেটা হচ্ছে ফেসবুক। ফেসবুকের মাধ্যমে এখন যোগাযোগ খুবই সহজ হচ্ছে। ফেসবুকের মাধ্যমে তো SMS লিখে বা SMS লিখেও শুভেচ্ছা বার্তা জানানো যায়। আবার ফেসবুকের পাশাপাশি একটা আছে টুইটার, সংক্ষেপে টুইট বলা হয়, সেই টুইটারের মাধ্যমেও সামাজিক যোগাযোগটা বা শুভেচ্ছা বার্তা জানানো যায়। তার সামাজিক যোগাযোগের এই যে ফেসবুক এবং টুইটার, এগুলো খুবই জনপ্রিয় এখন। এর মাধ্যমে আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয়েও একজনের সাথে আরেকজনের সাথে আলোচনা করতে পারি। এই ফেসবুকে একটা যে ফেসবুক চালু করে তার একটা ওয়েব পেজ হয়, সেই ওয়েব পেজটা তার নিজের প্রোফাইল। এই প্রোফাইলে তার মনে করো তুমি যদি একটা ফেসবুক ID খোলো, তাহলে সেই তোমার প্রোফাইলে তোমার পছন্দের ছবি, পছন্দের কোনো কথাবার্তা তুমি লিখে রাখতে পারো। তারপরে ফেসবুকের তোমার যারা বন্ধু আছে, বন্ধু বলতে ফেসবুকের সাথে তোমার সাথে যার যোগাযোগ হবে সেই তোমার বন্ধু হয়ে যাবে। তা বন্ধু আবার সে যদি তোমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, তুমি সেটা গ্রহণ করো, তাহলে সে বন্ধু হয়ে যাবে। আবার তুমি কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিলে, সে গ্রহণ করলে সে তোমার বন্ধু হয়ে যাবে। এখন তোমার প্রোফাইলে তোমার সেই পছন্দের জিনিসগুলো আবার সে বন্ধু দেখতে পাবে, আবার বন্ধুর পছন্দের জিনিসগুলো তার প্রোফাইলে থাকলে আবার তুমি দেখতে পাবা। এরকম ফেসবুকে তাহলে দেখা যায় ফেসবুকে আমাদের অনেক যোগাযোগটা, সামাজিক যোগাযোগটা খুবই সহজ হচ্ছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বইয়ের সম্পর্কে আলোচনা আছে, সমাজ জীবনে তথ্য যোগাযোগ প্রযুক্তি সম্পর্কে আলোচনা আছে, সেটা তোমরা যদি দেখবা এবং এই আলোচনাটা ভালো করে শোনো, তাহলে সমাজ জীবনে তথ্য যোগাযোগ প্রযুক্তিটা মনে হয় আমি আশা করি তোমাদের কাছে খুবই এটা বর্ণনা করা বা সমাজ জীবনে তথ্য যোগাযোগ প্রযুক্তিটা কি এটা বুঝতে পারা তোমাদের কাছে সহজ হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এই পর্যন্ত শেষ করছি। ভালো থাকো।